আসসালামু আলাইকুম, রাহা নার্সারির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা আমাদের খুবই পরিচিত একটি ফল, সেটি হচ্ছে আমড়া ফল। এটা কিন্তু আমরা গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলের সবাই চিনি, আমাদের সঙ্গে খুবই পরিচিত এবং আমরা বিভিন্নভাবে এই ফলটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। তো দর্শক বন্ধুরা, এই ফলটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে অনেকগুলা করে ফল ধরে আছে এবং এই সবগুলা হচ্ছে কলমের গাছ। ভ্যারাইটিটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, ছোট গাছেই ফল হয়, এগুলা সবগুলা কলমের গাছ। এবং কতগুলা করে ফল আসছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, যে দেখতে পাচ্ছেন এই যে গাছে কতগুলা করে ফল ধরে আছে একটা গাছে। ছোট ছোট গাছ, কিন্তু এগুলো গাছ খুব বেশি বড় হয় না, ছোটই থাকে, কিন্তু ছোট থেকেই ফল দেওয়া শুরু হয় বলে এগুলা বেশ জনপ্রিয় এবং এগুলার ফলগুলো খেতেও বেশ মিষ্টি। আমরা সাধারণত খেতে টক হয়, কিন্তু এই ফলটা খেতে কিছুটা মিষ্টি মিষ্টি স্বাদ অনুভব হবে। এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ হৃষ্টপুষ্ট, কিন্তু গাছের পাতাগুলা কিন্তু লালচে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখন শীত, তো শীতের পাতাগুলো ঝরে যাবে এবং পরবর্তীতে মার্চ এপ্রিলের দিকে আপনার নতুন করে আবার পাতা গজাবে এবং গাছে ফুলও চলে আসবে। এটাই হচ্ছে বছরের শেষ ফল এবং শেষ, এখন আর গাছে ফুল থাকবে না, কিছু কিছু গাছ বাবদ মানে গাছে ফুল পাবেন, তাছাড়া কোনো গাছে এভাবে ফল ফুল পাবেন না, শুধুমাত্র ফল পাবেন। তো দর্শক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এরকম গাছ ক্রয় করতে চাইলে আমরা সহ বিভিন্ন প্রকারের ফলের গাছ, দেশি বিদেশি যত ফল আছে, আপনি ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ারে এবং বাস সার্ভিসের মাধ্যমে, বাস পরিবহন যেটা আছে সেটার মাধ্যমে আমরা গাছ সারা দেশে ডেলিভারি করে থাকি। আপনি আপনার অর্ডারটি যেভাবে প্লেস করবেন সেটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে কিংবা স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কল করে, কিংবা আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির ছবি অথবা নাম লিখে পাঠিয়ে দিলে আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, ওখানে অনেক রকমের ফলের কালেকশন আছে, আপনার পছন্দ মতো ফল আপনি অর্ডার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।